আচ্ছা, তোমরা যারা যারা এসেছো অলরেডি, আমার এখান থেকে দেখাচ্ছি আমি লাইভে এসেছি, যদি তোমরা এসে থাকো আর আমার কথা যদি শোনা যায় তাহলে একটা করে থামস আপ দিয়ে দাও, ঠিক আছে? একটা করে থামস আপ লেখো, যদি আমার কথা ভালো করে শোনা যায় তাহলে আমি বুঝতে পারবো ওকে লাইভটা স্টার্ট হয়ে গিয়েছে। দেখো কে এসেছে একটু দেখে নি হালকা করে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তো দেখো, সবার প্রথমে ওয়েলকাম জানাই আজকের সেশনে। আজকে আমরা কি জানবো? আজকে আমরা এ টু জেড তথ্য জানবো নিট পরীক্ষা সম্পর্কিত, যেই পরীক্ষা দিয়ে তোমার হচ্ছে মেডিকেল কলেজে ভর্তি হতে হয়, সেই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য আমরা আজকে জানবো। তার সাথে এটাও জানবো তোমাদের এখন মাধ্যমিক শেষ হয়ে গেছে, ক্লাস ইলেভেনে উঠেছো, ক্লাস ইলেভেন থেকে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে যাতে এইচএস এর পর মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে নিট পরীক্ষা তোমাদের দিতে হবে সেখানে যাতে তোমরা উত্তীর্ণ হতে পারো আর একটা সরকারি মেডিকেল কলেজ যাতে তোমরা পেয়ে যাও, তার জন্য ক্লাস ইলেভেন থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, এ টু জেড স্ট্র্যাটেজি সম্পর্কে আজকে আলোচনা করব, কোন বই থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়বে, সমস্ত কিছু আলোচনা করবো আজকে, ঠিক আছে? ওকে, অনেকে থামস আপ দিচ্ছেন, সো কমেন্ট করতে থাকবো অল টাইম, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখো, সবার প্রথমে বলি, ক্লাস টেন শেষ হয়ে গেছে তোমাদের, এখন তোমরা ইলেভেনে উঠেছো, তারপরে টুয়েলভে উঠবে, উচ্চ মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তোমাদের মধ্যে যাদের যাদের ইচ্ছা রয়েছে ডাক্তার হবে তোমরা, তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে, মানে মেডিকেল কলেজে গিয়ে তো অবশ্যই তোমাদের ডাক্তারি পড়তে হবে। তো সরকারি মেডিকেল কলেজগুলোতে তুমি যদি ভর্তি নিতে চাও তোমার একটা জিনিস লাগবে, সেটা কি? নিট পরীক্ষাকে, নিট পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। এইচএস পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি কত নাম্বার পাবে সেটা কিন্তু ম্যাটার করবে না, ওই এইচএস এর নাম্বার কিন্তু তোমার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কোনোরূপ সাহায্য করবে না। কে সাহায্য করবে? এই নিট পরীক্ষা, একটা পরীক্ষা হয় নিট, এই নিট পরীক্ষা দিয়ে তুমি গভর্নমেন্ট বা তুমি মানে একথা বলতে পারো মেডিকেল কলেজে তুমি ভর্তি নিতে পারো এই পরীক্ষার মাধ্যমে। এবার এই পরীক্ষাটা দেওয়ার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আমি বললাম না যে তোমরা ইলেভেন পড়বে, টুয়েলভ পড়বে, তারপর উচ্চ মাধ্যমিক দেবে। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমার কোনো কাজে লাগবে না, যেটা বলছি যে তোমার ডাক্তারি জীবনে বা তুমি যদি কলেজে ভর্তি হতে চাও সেখানে এইচএস এর রেজাল্ট লাগবে না। কিন্তু হ্যাঁ, যে নিট পরীক্ষায় তুমি বসবে উচ্চ মাধ্যমিকের পর, ওই নিট পরীক্ষায় বসতে গেলে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে মিনিমাম একটা নাম্বার তুলতে হয়, সেটা হচ্ছে 50%। উচ্চ মাধ্যমিকে আমাদের 50% নাম্বার তুলতে হবে, এটা শুধু হালকা মাথায় রেখো যে ইলেভেনটা কোনো মতে স্কুলের পড়া যা যা থাকে সেগুলো করবো আমরা। ক্লাস টুয়েলভে প্রথম দিকে আমাদের না করলে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার দু তিন মাস আগে আমাদের এমনভাবে প্রস্তুতি দিয়ে নিতে হবে যাতে উচ্চ মাধ্যমিকে আমরা 50% নাম্বার পেয়ে যাই। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের 40% হয়ে যায়, আর পিডাব্লিউডিদের জন্য মনে হয় 45%, ঠিক আছে? এবার কথায় আসি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে নিট পরীক্ষা আমাদের দিতে হবে, সে নিট পরীক্ষা যে আমরা দেবো, ওই নিট পরীক্ষার সিলেবাসটা কি? না, ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে তোমরা যা কিছু পড়বে স্কুলে, ঠিক আছে, মানে স্কুলের সিলেবাস অনুযায়ী যা কিছু পড়বে তোমরা, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটা বিষয়ে ইলেভেন আর টুয়েলভে যা কিছু তোমরা পড়বে সেই সিলেবাস থেকে নিট পরীক্ষায় প্রশ্ন হয়। পার্থক্য শুধু এক জায়গাতে, ক্লাস ইলেভেনে যখন তুমি স্কুলে পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাকে বড় বড় প্রশ্ন থাকবে, হয়তো এটা কাকে বলে, বিভিন্ন ধরনের ব্যাখ্যাধর্মী প্রশ্ন থাকবে। উচ্চ মাধ্যমিকে যাবে সেখানেও ব্যাখ্যাধর্মী প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এমসিকিউও জিজ্ঞেস করা হয়, কিন্তু নিট পরীক্ষাতে কি কোনরূপ ব্যাখ্যাধর্মী প্রশ্ন আমাদের পড়তে হয় না। নিট পরীক্ষাতে যতগুলো প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্ন আমাদের এমসিকিউতে থাকে, ঠিক আছে? এমসিকিউতে থাকে, কটা এমসিকিউ থাকে? টোটাল 200টার মতো আমাদের এমসিকিউ থাকে, টোটাল আমাদের 200টার মতো এমসিকিউ থাকে, যার মধ্যে আমাদেরকে 180টা করতে হয়, মানে 180টার নাম্বার দেওয়া হয়, বাকিগুলো ওগুলো ছেড়ে দিলেও চলবে, ওগুলোর উপর কোনো নাম্বার তোমাকে দেওয়া হবে না, 180টা আমাদেরকে করতে হয়। এবার এই যে 180টা এমসিকিউ, এটা কোথা থেকে আসে? ক্লাস ইলেভেন আর টুয়েলভে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে তুমি যা কিছু পড়বে তার উপরে এই এমসিকিউগুলো তোমাকে করা হবে। এবার এক একটা করে এমসিকিউ তুমি জাস্ট দেখবে, সেগুলোর উত্তর তোমাকে জাস্ট নির্বাচন করতে হবে কোনটা সঠিক উত্তর, কেমন? কোনো কিছু ব্যাখ্যাধর্মী কিছু লেখার দরকার নেই, এবং যদি একটা এমসিকিউ তুমি সঠিক করতে পারো তোমাকে 4 নাম্বার দেওয়া হবে। ভালো করে শোনো, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা যাবো। একটা এমসিকিউ যদি ঠিক করতে পারো আমার তোমাকে দেওয়া হবে 4 নম্বর। তাহলে আমি কি বললাম, নিট পরীক্ষাতে আমাদের 180টা এমসিকিউ করতে হবে, একটা এমসিকিউ ঠিক করলে আমাদের 4 নাম্বার, তাহলে 180টা যদি এমসিকিউ আমরা করে আসতে পারি তাহলে টোটাল নাম্বার কত হচ্ছে? টোটাল নাম্বার আমাদের হয়ে যাবে 720। এই 720তে হচ্ছে নিট পরীক্ষাটা হয়, তাহলে নিট পরীক্ষা কততে হবে আমাদের? 720তে। কেমন বোঝা গেল? কিন্তু আমি কি বললাম, একটা এমসিকিউ যদি ঠিক করো তুমি 4 নাম্বার পেয়ে যাবে, জাস্ট একটা এমসিকিউ এর জন্য। কিন্তু যদি একটা এমসিকিউ ভুল করো, মানে একটা প্রশ্ন যদি ভুল দাও উত্তর, তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে।
মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রশ্নের উত্তর আমরা জানি না সেটা আমরা করব না, ঠিক আছে? যদি করে আসো সেটা যদি ভুল হয় এক নম্বর কাটা যাবে, কেমন? তাহলে সঠিক উত্তর দিলে আমরা চার নম্বর পাবো, ভুল করলে আমরা এক নম্বর আমাদের কাটা যাবে, ঠিক আছে? এবার আমরা একটু এইটুকু অন্তত বুঝতে পারলে যে 180টা আমাদের এমসিকিউ সলভ করে আসতে হবে পরীক্ষার হলে, চার নম্বর করে থাকবে, টোটাল 720টা নিট পরীক্ষা আমাদের হবে, 720টা পরীক্ষা হবে। এবার আমরা কোশ্চেন প্যাটার্ন জেনে নিই যে ফিজিক্স থেকে কটা এমসিকিউ আসবে, কেমিস্ট্রি থেকে কটা আসবে আর বায়োলজি থেকে কটা আসবে, ঠিক আছে? সেটা চলো ঝটপট জেনে নিই। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে ডান দিকে? ডান দিকে আমি লিখেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেকশন এ, সেকশন বি, এগুলো কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে একটু ইয়েস টাইপ করো। দেখা যাচ্ছে কি? কে কি বলছো দাদা, নিটে কি ইংলিশ? আচ্ছা, ল্যাঙ্গুয়েজও আসবে, অনেক বলছে দাদা ইংলিশে দিতে হবে না বাংলায় দিতে হবে, সমস্ত কিছু ডিটেল, তো আমাদের যত ডাউট রয়েছে নিট পরীক্ষা সম্পর্কিত সমস্ত কিছু ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, থামস আপ, দেখা যাচ্ছে, ইয়েস, ওকে, ফাইন। দেখো, ফিজিক্সে যদি আসি, প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি প্রত্যেকটাতে দুটো করে সেকশন থাকে, সেকশন এ আর সেকশন বি, বোঝা গেল? সেকশন এ, সেকশন বি। ফিজিক্সের সেকশন এ তে 35টা এমসিকিউ থাকে, কটা? ফিজিক্সের সেকশন এ তে 35টা এমসিকিউ থাকবে আমাদের, 35টা এমসিকিউ থাকবে, 35টাই আমাদেরকে করতে হবে। এবং সেকশন বি তে 15টা এমসিকিউ থাকবে, সেকশন বি তে আমাদের 15টা থাকবে, 15টার মধ্যে আমাদেরকে করতে হবে কটা? 15টার মধ্যে আমাদের 10টা করতে হবে, ঠিক আছে? 15টার মধ্যে আমাদেরকে 10টা করতে হবে, বোঝা গেল? তাহলে ফিজিক্সে 35টা সেকশন এ তে, সেকশন বি তে 10টা, তাহলে 35 আর 10 এ কত হচ্ছে? টোটাল 45টা, টোটাল 45টা এমসিকিউ আমাদের ফিজিক্স থেকে আসছে, বোঝা গেল? ফিজিক্স থেকে টোটাল 45টা এমসিকিউ করব, সেখানে সেকশন বি তে 5টা আমাদের অপশন থাকে, ঠিক আছে? যেটা একটু হেল্প করে। আচ্ছা, তাহলে 45টা এমসিকিউ চার নাম্বার করে কত হবে? 180 নাম্বার, ঠিক আছে? তাহলে ফিজিক্সে আমাদের কত নাম্বারের ফিজিক্স পরীক্ষা হবে? 180 নাম্বারে আমাদের ফিজিক্স পরীক্ষাটা হবে। একইভাবে আমি যদি কেমিস্ট্রিতে চলে আসি, কেমিস্ট্রিতেও একই, সেকশন এ থেকে 35টা এমসিকিউ, 35টাই করতে হবে, সেকশন বিতে থাকবে 15টা, 15টার মধ্যে 10টা করতে হবে, 15টার মধ্যে 10টা করতে হবে, তাহলে 35 আর 10 এ কেমিস্ট্রিতেও একই 45টা প্রশ্ন, 45টা এমসিকিউ, এক একটা এমসিকিউ চার নাম্বার করে, তাহলে কেমিস্ট্রি আমাদের মোট নাম্বার হয়ে যাচ্ছে 180, 180 নম্বর, ঠিক আছে? তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি বুঝে গেলাম। চলে আসি বায়োলজিতে। বায়োলজি আমাদের দুভাগে ভাগ থাকে, ঠিক আছে? নাম্বার ডিভিশনটা দুভাগে দেওয়া হয়েছে কোশ্চেন প্যাটার্নটা। বায়োলজি আমরা বোটানি আর জুলজি, বোটানি মানে উদ্ভিদ বিদ্যা যে পার্টটা আমাদের রয়েছে, আর জুলজি মানে প্রাণীবিদ্যার যে পার্টটুকু রয়েছে ক্লাস 11-12 মিলে সেখানে। বোটানিতে একইভাবে সেকশন এতে 35, সেকশন বিতে 15, মানে 10টা করতে হবে, একই রকমই প্রায় সবগুলো, ঠিক আছে? বোটানি থেকে আমাদের 35টা এমসিকিউ থাকবে, আর এদিকে 15টা থাকবে সেকশন বিতে, 15টার মধ্যে আমাদের করতে হবে 10টা, তাহলে 35 আর 10 আমাদের কত হয়ে গেল? 35 10 আমাদের হয়েছে 45টা, 45টা, তাহলে 45টা, 45 ইন্টু 4, 180, 180 নাম্বার আমরা উদ্ভিদ বিদ্যা থেকে পাবো, বোটানি থেকে। জুলজি থেকেও একইভাবে, এটার এটাই একই হুবু, ঠিক আছে? তবু লিখেই দিই, 35টি আর এদিকে 15টা দেবে, 15টার মধ্যে 10টা করতে হবে সেকশন বিতে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে টোটাল 45, 45টি কোশ্চেন, একটা যদি চার নাম্বার করে হয় 180। ওকে, এবার দেখো, ফিজিক্সে 180 নম্বরের পরীক্ষা, কেমিস্ট্রিতে 180 নম্বরের পরীক্ষা, কিন্তু জীবন বি সরি বায়োলজিতে, বায়োলজিতে আমাদের উদ্ভিদ বিদ্যা থেকে 180 নম্বর আর প্রাণীবিদ্যা থেকে আমাদের 180 নম্বর, টোটাল আমাদের 360 নম্বর। ওকে, তাহলে 360 নম্বরের পরীক্ষা আমাদের দিতে হচ্ছে বায়োলজিতে, দেখা যাচ্ছে তো বোর্ড না? আচ্ছা, নিচের লেখাটা মনে বাদ গেল কিনা আমি বুঝতে পারছি না। 360 নম্বর বায়োলজিতে, ফিজিক্স আমাদের 180 আর কেমিস্ট্রিতে 180, ফিজিক্সে 180। আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর আমরা কথা হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন, তারপর বাকি কথা দেওয়া আসছে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো, ঠিক আছে? এবার দেখো, কোশ্চেন প্যাটার্ন আমরা বুঝে গিয়েছি, সমস্ত কিছুতে আসবো, তোমাদের কমেন্টগুলো নেব, আগে সমস্ত আলোচনা করি, ঠিক আছে? তাহলে আমরা এইটুকু জানলাম যে এমসিকিউ পরীক্ষায় এমসিকিউ আসবে, কটা এমসিকিউ কোন অংশ থেকে আসবে, তাদের নম্বর কত কত, একটা এমসিকিউ ভুল করলে এক নম্বর করে আমাদের কাটা যাবে। আচ্ছা, এবার একটু কাট অফ সম্পর্কে তোমাদের জানাই। কাট অফ বলতে,
এই নিট পরীক্ষাটা অল ইন্ডিয়াতে হয়, সমগ্র ভারতবর্ষের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করে, সবাই পরীক্ষা দেয়। প্রতি বছর বলতে পারো 18 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়, ঠিক আছে? কত লাখ? 18 লাখ, ঠিক আছে? এবং ওই 18 লাখের মধ্যে বলতে পারো 45 থেকে 50 হাজার জন স্টুডেন্ট সরকারি মেডিকেল কলেজ পায়, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 18 লাখ যে স্টুডেন্ট পরীক্ষা দেবে তাদের মধ্যে ওই 45 থেকে 50 হাজার, বিভিন্ন বছর ভ্যারি করে এর মধ্যে, ঠিক আছে? 45 থেকে 50 হাজারের মতো স্টুডেন্ট কিন্তু সরকারি মেডিকেল কলেজে চান্স পায়। এবার এই কথাটা আমি তোমাদের ভয় পাওয়ানোর জন্য বলছি না, বা ভয় পাওয়ারও কোনো দরকার নেই। কেন? 18 লাখ যে স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মধ্যে সবাই কিন্তু প্রস্তুতি নেয় না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি, যে অনেকে তো জানেই না, ঠিক আছে? পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট ক্লাস 11-12 যারা একদম গ্রাম্য এলাকায় থাকে, তারা জানেই না যে 11-12 থেকে প্রস্তুতি নিতে হয়। ওই 12-এর পরে বা HS-এর পরে গিয়ে জানতে পারে, আচ্ছা নিট পরীক্ষা আছে, এগুলো দিতে হয়। তো ওই HS-এর পরে ওইটুকু প্রিপারেশন হয় না ফার্স্ট অফ অল, এবং অনেকে তো প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিতে চলে যায়, ঠিক আছে? তো 18 লাখের মধ্যে হয়তো 8 লাখ এমনিতেই চলে গেছে, বাকি হয়তো 10 একটু মোটামুটি পড়ে টরে হয়তো পরীক্ষা দিতে গিয়েছে। এবারে একটা জিনিস তোমাদেরকে জানাই, 18 লাখের মধ্যে যে 50 হাজার জন গভর্নমেন্ট স্টুডেন্ট, মানে গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টরা চান্স পাবে 50 হাজার, তোমাকে জাস্ট এটা দেখতে হবে যে আচ্ছা এতগুলোর মধ্যে মাত্র 50 হাজার পাবে, আমি কি পাবো? এই জিনিসটা ভয় পেলে চলবে না, কারণ কতজন পাচ্ছে কতজন দিচ্ছে সেটা আমাদের এই মুহূর্তে দেখার দরকার নেই। আমাদের শুধু দেখতে হবে যে আমাদের কি একটা সরকারি তোমার গভর্নমেন্ট কলেজে পেয়ে গেলে হলো, সেখান থেকে আমি আমার ডাক্তারি MBBS ডিগ্রি করতে পারলে হলো, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবার ভাবো 1 থেকে 50 হাজার, কম স্টুডেন্ট না কিন্তু, তোমাকে জাস্ট 1 থেকে 50 হাজারের মধ্যে একজন হতে হবে, এতগুলোর মধ্যে জাস্ট একজন হতে হবে। এবং ওই 1 থেকে 50 হাজারের মধ্যে যদি তুমি ঢুকতে চাও, এই যে 720-তে পরীক্ষা হচ্ছে না, টোটাল আমাদের কত 720-তে পরীক্ষা, 720-এর মধ্যে কত নাম্বার যদি তুমি তোলো মিনিমাম, যাতে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাও, সেখানে তোমাকে ফোকাস করতে হবে। এখানে ফোকাস করব না যে 18 লাখের মধ্যে শুধুমাত্র 50 হাজার পাবে, আমি কি ওই 50 হাজারে ঢুকতে পারবো, কম্পিটিশন দেখার দরকার নেই। তোমাকে খালি দেখতে হবে ওই 50 হাজারের মধ্যে ঢুকতে গেলে আমাকে কত নাম্বার তুলতে হবে, সেটা জাস্ট জানতে হবে। সেটা আমি এখন জানাচ্ছি, কত নাম্বার তোমার দরকার রয়েছে, তাহলে তুমি ওই 50 হাজারের মধ্যে আসতে পারবে। যদি অত নাম্বার তুলতে পারো তাহলে তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে? তাহলে এবার সেখানে আমি শিফট করছি সরাসরি, কত নাম্বার আমাদেরকে তুলতে হবে। আরেকটা জিনিস বলে দিই, আগের দিন অনেকে হয়তো ঘাবড়ে বলছে, দাদা নিট পরীক্ষা কিন্তু খুব, নিট পরীক্ষা কি খুব কঠিন? নিট পরীক্ষা কিন্তু খুব কঠিন নয়, IIT যে UPSC ওগুলোর মতো অত কঠিন হয় না। নিট পরীক্ষা সিলেবাসের মধ্যে হয়, আমি সমস্ত কিছু আলোচনা করবো, প্রস্তুতি কিভাবে করবে। এবার আমরা সরাসরি আসি, তোমার কত নাম্বার তোমাকে তুলতে হবে যাতে তুমি সরকারি কলেজে চান্স পাও। 720-তে পরীক্ষা বললাম, চলো এখানে কি কোটা সিস্টেম আছে? হ্যাঁ, কোটা সিস্টেম আছে। জেনারেলদের একটু নাম্বার বেশি তুলতে হয়, SC ST দের কম তুলতে হয়। আচ্ছা, গভর্নমেন্ট কলেজে পেতে গেলে মিনিমাম ল্যাঙ্গুয়েজও আসবো, ভাষা সম্পর্কে, ভাষাতে একদম একটা মানে কোনোদিন ভাববে না যে আমরা বাঙালি বলে আমরা যেতে পারি, ঠিক আছে? বাঙালি অনেক জায়গায় গিয়েছে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কোনোদিন তোমাকে আটকাবে না, ল্যাঙ্গুয়েজ নিয়ে একদমই চিন্তা করার দরকার নেই, ল্যাঙ্গুয়েজেরও সলিউশন আমি দেবো। কেমন? আগে আসি, কত নাম্বার আমাদেরকে তুলতে হবে। আমরা যদি জেনারেল হই, এক সেকেন্ড, যারা জেনারেল স্টুডেন্ট আছো, এদিকে ক্যাটাগরি লিখি আর এদিকে মিনিমাম মার্কস লিখি। হ্যাঁ, মিনিমাম মার্কস মানে কত নাম্বার পেলে আমরা গভর্নমেন্ট কলেজে ঢুকতে পারবো। মিনিমাম মার্কস যদি বলি, ক্যাটাগরি প্রথমে জেনারেল আসছে। আচ্ছা, যারা জেনারেল রয়েছো, জেনারেলদের বলতে পারো 720-তে পরীক্ষা, 720-এর মধ্যে মিনিমাম যেই নাম্বারটা তোমাকে তুলতেই হবে, তাহলে তুমি আশা রাখতে পারো যে তুমি হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে? সরকারি একটা কলেজ পেয়ে যাবে, সেটা হচ্ছে 600। এবার একদম 600 আমি বলবো না, 600-এর কমও লাগতে পারে, কোনো বছর হয়তো 590-ও তোমার সরকারি কলেজ লেগে যেতে পারে, কোনো বছর হয়তো 610-এর উপরে তুলতে হতে পারে। তো আমি 600 লিখছি এই আইডিয়াটা দেওয়ার জন্য তোমাকে, যে তুমি যদি জেনারেল স্টুডেন্ট হও, 720-এর মধ্যে সব MCQ পরীক্ষা হয় কিন্তু জাস্ট, ঠিক আছে? 720-এর মধ্যে 600 নাম্বার তোমাকে মিনিমাম, এটা একদম বলেছি মিনিমাম, কিন্তু তোমার টার্গেট কোনোদিনই 600 রাখবে না। টার্গেট আমরা রাখবো, যেটা টার্গেট আমরা রাখবো 650, টার্গেট কত রাখবো 650। 650 তুলতে পারো, একদম ভালো টপ টপ কলেজে চলে যেতে পারবে, ঠিক আছে? তো টার্গেট 650, মানে 600 মিনিমাম বলছি, যে 600 লাগবেই, তার উপরে আমাদের টার্গেট অবশ্যই রাখবো, ঠিক আছে? জেনারেলি তো আমরা আসছি হচ্ছে OBC তে, যদি আসি
ওবিসিতে যদি বলো যদি তোমার হচ্ছে ওই 580 এর মতো তুলতে হবে হুম মিনিমাম এটা এই নাম্বারটা তোমাকে তুলতে হবে যদি তুমি ওবিসিতে হও যদি আমরা এসসি এর কথা বলি যারা শিডিউল কাস্ট রয়েছে যারা এসসি তাদেরকে 720 এর মধ্যে 450 তুলতে হবে 720 এর মধ্যে এসসি দের একটু এটা একটু অ্যাডভান্টেজ রয়েছে 720 এর মধ্যে 450 ঠিক আছে একটু 10 নাম্বার আগে পিছে হতে পারে কিন্তু জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যদি তুমি এসসি ক্যাটাগরির হও 450 এর একটু বেশি যদি তুলতে পারো তোমার সরকারি মেডিকেল কলেজে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এসটি দের জন্য যদি বলি এসটি দের যেটা ওই 450 এর কাছাকাছি ঠিক আছে 420 এর মতো কোন বছর এমনও হয়েছে যে 720 এর মধ্যে 300 নাম্বারও কিন্তু এসটি দের হয়ে গিয়েছে কিন্তু সেগুলো তো আমি যাচ্ছি না এটা আমি একটা জাস্ট বিগত বছরগুলো অ্যানালাইসিস করে এটা জাস্ট তোমাদের একটা ডেটা দিচ্ছি যে জেনারেল হলে তোমাকে 600 এর উপরে তুলতেই হবে এর নিচে যাওয়াই যাবে না ওবিসি 700 যা দিয়ে দিলাম ঠিক আছে এগুলো দিয়ে দিলাম এবার এটা দেখে হয়তো মনে হচ্ছে এসটি স্টুডেন্ট এসসি স্টুডেন্ট এদের তো এত বেশি লাভ কেন মানে এসসি স্টুডেন্ট সে 450 পেয়েও সরকারি কলেজ পেয়ে যাচ্ছে সেখানে একটা জেনারেল স্টুডেন্ট যদি 500 পায় তাও তার হচ্ছে না এটা ভেদভাব হচ্ছে এরকম এরকম মনে করার দরকার নেই কারণ এসসি এসটি সংখ্যা অনেক কম তো সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই যারা জেনারেল রয়েছে তাদের এক নাম্বার তুলতে হবে ঠিক আছে বোঝা গেল কত নাম্বার আমাদের তুলতে হচ্ছে তাহলে 720 এর মধ্যে এই নাম্বারটা আমাদের তুলতে হবে আমরা সরকারি কলেজে ঢুকতে পারি বোঝা গেল বেশ এবার একটা টপিকে আসি সবাই বলছে যে দাদা নিট পরীক্ষাটা যে দেব আমাকে এত নাম্বার তুলতে হবে বুঝে গেলাম কোন কত নাম্বার কোন সাবজেক্ট থেকে আসবে সেটাও বুঝলাম কিন্তু এই পরীক্ষাটা কোন ভাষায় আমাদেরকে দিতে হবে আমি একটু সরে যাই স্ক্রিনশট যাতে নিতে পারো পরীক্ষাটা আমাদের কোন ভাষায় নিতে হবে মানে দিতে হবে কোন ভাষাতে দেখো অল ইন্ডিয়াতে পরীক্ষা হয় এবং পরীক্ষাটা সেট করে এনটিএ থেকে ঠিক আছে এবার পরীক্ষাটার যে কোশ্চেন সেট হয় কোশ্চেনটা আসল প্রশ্নপত্রটা ইংলিশে তৈরি হয় আসল প্রশ্নপত্র আমাদের ইংরেজিতে তৈরি হয় তবে তুমি তোমার স্থানীয় ভাষাতেও পরীক্ষা দিতে পারো মানে আমরা যারা পশ্চিমবঙ্গে আছি তোমরা যারা পশ্চিমবঙ্গে আছো তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারো তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নপত্র কি করা হবে ওই ইংরেজি প্রশ্নপত্রটারই বাংলা ভাষা তোমাকে দিয়ে দেওয়া হবে বাংলাতে ট্রান্সলেট করে তোমাকে বাংলার কোশ্চেন পেপার দেওয়া হবে বা তুমি চাইলে ওই আবার বাংলার সাথে তুমি ইংলিশটাও পেতে পারো ঠিক আছে যে বাংলা ইংলিশ দুটোই তুমি পেতে পারো এটা হতে পারে হুম সো ভাষা খুব একটা অসুবিধা হবে না তুমি পরীক্ষা বাংলাতেও দিতে পারো ইংলিশেও দিতে পারো যারা ইংলিশে স্ট্রং নাও তারা বাংলায় পরীক্ষা দেবে নো ইস্যু কোনো প্রবলেম নেই এবার একটা টপিকে আসছি যে পড়াশোনাটা আমরা বাংলায় করবো না ইংলিশে করবো দেখো পড়াশোনা আমরা অবশ্যই বাংলায় করবো কারণ ক্লাস ইলেভেনে আমাদের যে বইটা পড়বো সেটা বাংলাতে ক্লাস টুয়েলভে যে বইটা পড়বো সেটাও বাংলাতে হুম কিন্তু নিট পরীক্ষাতে পাশ করার জন্য বা নিট পরীক্ষাতে একটা ভালো নাম্বার তোলার জন্য বা নিট পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো যদি তুমি জানতে চাও মানে সেই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে যেই যেই বইগুলো ফলো করতে হবে সেই বইগুলো বাংলাতে অ্যাভেলেবেল নয় ব্যাপারটা বোঝার চেষ্টা করো নিট পরীক্ষার জন্য আমাদের যে বইগুলো পড়তে হবে যে এই বই পড়বো এই বই পড়বো এই বই পড়বো তাহলে হয়ে যাবে কিন্তু ওই বইগুলো কিন্তু কেউ কেউ খুব আচ্ছা কে কি বলছে ওগুলো বাদ দাও তোমার হচ্ছে এই বইগুলো কিন্তু বাংলাতে পাওয়া যায় না বইগুলো আমাদের ইংলিশে পাওয়া যায় তাহলে কি করবো সলিউশনে আসছি আমাদের কি করতে হবে আমরা ফিজিক্সের যত কনসেপ্ট রয়েছে কনসেপ্টগুলো সমস্ত কিছু আমরা বাংলায় বুঝে রাখবো এবং তার ইংরেজি শব্দগুলো জেনে রাখবো বিভিন্ন টার্ম ঠিক আছে যেমন সান্দ্রতাঙ্কের ইংরেজিকে আমরা বলি ভিসকোসিটি এরকম প্রতিটা বাংলা শব্দের ইংরেজিগুলো আমাদের জেনে রাখতে হবে ঠিক আছে ক্লাসে বিভিন্ন ধরনের যেমন ফিজিক্স ক্লাস যখন আমি তোমাদের করাবো বিভিন্ন ধরনের যে প্রশ্ন উত্তর করাবো প্রশ্নগুলো সমস্ত কিছু ইংলিশেই থাকবে তোমাদেরকে আমি ইংলিশে বোঝা শেখাবো যে ইংলিশ প্রশ্ন ধরে ধরে তুমি কি করে সলভগুলো করবে ঠিক আছে ইংলিশে যদি প্র্যাকটিস করো পরীক্ষার হলে গিয়ে তুমি চাইলে বাংলা প্রশ্ন দেখতে পারো কিন্তু ইংলিশে করার সুবিধে রয়েছে কি সুবিধা রয়েছে অনেক সময় কি হয় যে তোমার ইংলিশে যে প্রশ্নপত্র রয়েছে সেটাকে যখন বাংলাতে ট্রান্সলেট করা হয় অনেক শব্দের ভুল মানে দেওয়া থাকে ঠিক আছে বাংলা অনেক শব্দ যেগুলো তোমরা স্কুলের বইগুলোতে পড়বে ছায়া প্রকাশনী বইগুলোতে যেগুলো পড়বে বাংলায় কিন্তু তোমার নিট পরীক্ষাতে অনেকবার দেখা গেছে অনেক বছরই দেখা গেছে যে অনেক বাংলা শব্দ ভুল দেওয়া থাকে যার ফলে শুধু যদি কেউ বাংলার উপর ভরসা করে যাও তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমার প্রশ্নটাই ভুল হতে পারে বা প্রশ্নের উত্তরও কিন্তু ভুল থাকতে পারে হুম এবং এনটিএ থেকে এটা বলে দেওয়া হয়েছে যে অন্যান্য ভাষাকে আমরা গুরুত্ব দেব না ইংরেজি ভাষাতে যে প্রশ্ন থাকবে সেটাই সঠিক যে উত্তর থাকবে সেটাই সঠিক অন্য ভাষায় যদি ট্রান্সলেটে কোনো ভুল থাকে সেটা আমরা দায়ী নয় সেখানে তোমার নাম্বার কাটা যেতে পারে ঠিক আছে সেই জন্য আমরা প্রস্তুতিটা ইংলিশে নেব মানে পড়বো বাংলাতে বুঝবো বাংলাতে কিন্তু ইংলিশ আমাদের পড়তে হবে আশা করি ভাষার ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ তার সাথে যদি কনফিউশন থাকে পরে কথায় আসছি হুম এবার দেখো এবার কথা আসছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট পড়বো কোথা থেকে
এখন ক্লাস ইলেভেন, যদি ক্লাস ইলেভেন থেকে সিরিয়াসলি প্রস্তুতি নাও তাহলে নিট পরীক্ষায় খুব একটা বেশি সমস্যা হবে না। কেন এমনটা বলছি দেখো, নিট পরীক্ষা আমাদের তিনটা সাবজেক্টে দিতে হবে, বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রিতে। দেখো আমি যদি বায়োলজির কথা বলি, আমি যদি অনলি বায়োলজির কথা বলি, বায়োলজি কত ধাপে বললাম, 360 এর মধ্যে পরীক্ষা হবে আমাদের। 360 এর মধ্যে পরীক্ষা কটা কোশ্চেন? 45 90টা এমসিকিউ আমাদের করতে হবে। এবার নিট পরীক্ষাটা কেন একটু ইজি আমি বলছি, বুক সাজেস্ট করছি নিট পরীক্ষাটা কেন ইজি আমি বলছি, কারণ হচ্ছে এই যে বায়োলজি থেকে যে 90টা এমসিকিউ আসবে, এই এমসিকিউ একটা বই থেকে আসবে। বায়োলজির জন্য তোমাদের জাস্ট একটা বই পড়তে হবে, প্রতি বছর ওই বই থেকেই প্রশ্ন আসে, সেটা হচ্ছে এনসিইআরটি। ওই সবাই বলছে, অনেকে বলছে এনসিইআরটি পড়ো, এনসিইআরটি যদি তুমি পড়ো তার বাইরে কোনো প্রশ্ন বায়োলজিতে হয় না। বায়োলজির জন্য আমাদের একটাই বই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা আমি এখন বইগুলো বলছি, হ্যাঁ বইগুলো মার্ক করবে কোন কোন বই পড়তে হবে বলে দিচ্ছি। আচ্ছা বায়োলজির জন্য আমাদের পড়তে হবে, আচ্ছা এনসিইআরটি বইটা পড়তে হবে আমাদের, এই বইটা তোমাদের বাজার থেকে কিনে নিতে হবে। এনসিইআরটি এর ক্লাস 11 এর টাকে নেবে, কারণ 11 এ তোমরা পড়ছো, ক্লাস 11 এরটা নিয়ে নিও। এই বইটা, এই বইয়ের বাইরে প্রশ্ন হবে, মানে 360 নম্বরে যদি তুমি এই বইটা একদম ভালো করে রপ্ত করে ফেলো, এর বাইরে প্রশ্ন আসবে না। আর এই বইটা কিন্তু খুব একটা মোটা বইও না, ঠিক আছে? ক্লাস 11 আর 12 যদি আমরা মোটামুটি ধরি, যে অংশটুকু আমাদের পড়তে হয় মূলত 11 12 মিলে বলতে পারো ওই 500 পৃষ্ঠার মতো হবে। ওই 500 পৃষ্ঠার বই যদি তুমি একদম তোমার রপ্ত হয়ে যায় বলতে পারো, 360 নম্বর তোমার হাতে বলতে পারো, মানে ওর ভেতর থেকে তোমার প্রশ্ন আসবে, বাকি তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আরো অন্যান্য বইতে, সেটা আমি বলবো। কিন্তু এনসিইআরটি যে বইটা রয়েছে ওটা লাইন বাই লাইন আমাদের পড়তে হবে, একদম লাইন ধরে পড়তে হবে। এবার আর একটা জিনিস বলি, বায়োলজিতে যখন তুমি এনসিইআরটি শুধু পড়তে যাবে, যদি অন্য কোনো টিচারের হেল্প ছাড়া নিজে থেকে শুধু যখন পড়তে যাবে, অনেক কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? মানে পুরো কনসেপ্টটা, ঠিক আছে, এনসিইআরটিতে ভালো করে বোঝানো নেই। এনসিইআরটি বইটা তথ্যের জন্য ভালো, তথ্য ভালো দেওয়া রয়েছে, কিন্তু জন্য এই বইটা ভালো, কিন্তু পরীক্ষাতে এর মধ্যে থেকে আসবে, তোমাদের এটাই পড়তে হবে। এবার একটু ভাষার কথা এখানে বলে দিই, এনসিইআরটি বইটা ইংরেজিতে পাওয়া যায়, তোমরা ইংরেজি বইটা কিনবে। এবার বাংলা বইও কিন্তু পাওয়া যায় এনসিইআরটি এর বাংলা ভার্সন। এবার যারা যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট রয়েছে বাংলা মিডিয়ামে, তাদের তোমরা যখন এনসিইআরটি পড়তে হবে তোমাদের একটু ভাষাগত সমস্যা হবেই, তো তোমরা কি করবে, এনসিইআরটি এর ইংলিশ বইটা তো কিনবে, তার সাথে বাংলাটা পাওয়া যায়, বাংলা যদি মার্কেটে কোথাও না পাও পিডিএফ অন্তত পেয়ে যাবে। যদি পিডিএফ ইউটিউবে সার্চ করবে যে এনসিইআরটি বায়োলজি ইন বাংলা পিডিএফ, এরকম কিছু সার্চ করবে তো পিডিএফটা পেয়ে যাবে, এনসিইআরটির বাংলা ভার্সনটা, ঠিক আছে? এটার একটা বাংলা ভার্সন কিনে নেবে, ওকে? তাহলে এবার ইংলিশটা আমরা হবু যখন রিডিং পড়তে যাবো, সাথে বাংলা বইটাও রাখবে, যাতে ওগুলো মানে বুঝতে তোমার সুবিধা হয়। মেন ইংলিশটা পড়বে, বাংলা থেকে একটু মানে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবার আগে এনসিইআরটি বই লাফিয়ে পড়তে যাবে না, তোমাকে একটা টিচার ধরতে হবে বায়োলজির জন্য। বায়োলজির এমন একটা টিচার ধরো, ইউটিউবে অনেকে আছে, অনেক ইউটিউবে অনেক স্যার ম্যাডাম আছে যারা এনসিইআরটির বায়োলজি খুব সুন্দর ভাষায় বুঝিয়েছেন, ঠিক আছে? ফ্রিতে, কোনো কোথাও যদি কোনো সেন্টার বা কোথাও জয়েন না হলেও হবে, জাস্ট তোমাকে এনসিইআরটি এর যে পড়াগুলো রয়েছে ওগুলো জাস্ট তোমাকে বুঝতে হবে। ইউটিউব থেকে হোক বা যেই স্যারের কাছে, তুমি কোনো যদি টিচারের কাছে টিউশন নাও, তাকে বলবে যে সে যদি এনসিইআরটি তোমাকে পড়াতে পারে তাহলে খুব ভালো, ঠিক আছে? সো আগে কোনো একটা টিচারের কাছ থেকে ভালো করে বুঝে নেবে কোনো একটা টপিক, যে কোনো একটা টপিক বুঝে নিলে, বোঝার পর ওই টপিকটা এনসিইআরটি এর হুবহু লাইন ধরে ধরে পড়বে, একটা লাইন বাদ দেবে না, বোঝা গেল? তাহলে এনসিইআরটি আমরা প্র্যাকটিস করবো, পড়বো কোনো একটা টিচারের কাছ থেকে, ইউটিউব থেকে হোক বা যেখান থেকে হোক পড়ে নেবো, বোঝা গেল? আর এনসিইআরটি পড়ার জন্য বাংলা বইটাও প্রিন্ট আউট করে নিতে পারো, পিডিএফ জেরক্স কপি প্রিন্ট করে একটা বইয়ের মতো বানিয়ে নেবে, যাতে ইংরেজি বইটা পড়তে তোমার সুবিধা হয়, এই বাংলা বইটা হেল্প করবে, ঠিক আছে? শুধু বাংলা বই পড়তে যাও না, অসুবিধা হবে, দুটোই পড়ার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা এবার এনসিইআরটি প্রশ্ন তো এনসিইআরটি থেকে হবে, কিন্তু কি ধরনের প্রশ্ন হবে? কোশ্চেন প্র্যাকটিস আমাদের করতে হবে, কোশ্চেন প্র্যাকটিসের জন্য একটা বই পাওয়া যায়, বুঝেই বইটা নিতে হবে, সেটা হচ্ছে এনসিইআরটি ফিঙ্গার টিপস। আমি লিখে দিচ্ছি তোমার এমটিজি থেকে একটা, এমটিজির একটা বই পাওয়া যায়, আমি এই সাইডে লিখে দিচ্ছি, এমটিজির একটা বই পাওয়া যায় এনসিইআরটি ফিঙ্গার টিপস, এখানে লিখে দিই ফিঙ্গার টিপস, এনসিইআরটি ফিঙ্গার টিপস বায়োলজির জন্য, ঠিক আছে? বায়োলজির জন্য, বায়োলজিটা এটার জন্য, বায়োলজির জন্য এটা নেবে। এই যে এনসিইআরটি ফিঙ্গার টিপস বইটা আছে, এই বইয়ে
এনসিআরটি থেকে যত ধরনের এমসিকিউ হতে পারে এর মধ্যে ঢুকে দেওয়া আছে। সো এই আগে এনসিআরটি খুঁটে পড়বে লাইন টু বাই লাইন, তারপরে এখান থেকে কোশ্চেন গুলো জাস্ট প্র্যাকটিস করবে। এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? ফিজিক্সে আসছি, সব সাবজেক্টে আসছি, তাহলে এনসিআরটি বইটা খুঁটে পড়বে, এনসিআরটি ফিঙ্গার টিপস বইটা কিনে নেবে, এখান থেকে আমরা শর্ট কোশ্চেন সলভ করবো। আর একটা জিনিস আমাদের করতে হবে, সেটা কি, বিগত বছরের, বিগত বছরের একটা বই কিনতে হবে পিওয়াইকিউ এর জন্য, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের জন্য। বিগত বছরের অনেক বই পাওয়া যায় মার্কেটে, যে কোনো একটা ভালো দেখে বই কিনে নেবে, বা ইউটিউবে দেখবে যে বিগত বছরের ভালো বই কি আছে, বিগত 35-40 এরকম বেশ কয়েক বছরের পাওয়া যায়। সো একটা একটা বিগত বছরের বই নিতে হবে, যাতে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসে সেগুলো যাতে তোমার প্র্যাকটিস হয়ে যায়। কিন্তু আগে মূলত এই জিনিসগুলো করতে হবে, বোঝা গেল? সো বায়োলজির জন্য একটাই বই এনসিইআরটি, আর কোশ্চেন প্র্যাকটিসের জন্য এনসিইআরটি ফিঙ্গার টিপস। বায়োলজি গেল, স্ক্রিনশট তোলো, বায়োলজি যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, বায়োলজি কোথা করো, একটা ক্লিয়ার টাইপ থামস আপ কিছু একটা দাও, বুঝতে পারি, থামস আপ বা কিছু একটা দাও, ক্লিয়ার টাইপ কিছু একটা টাইপ করো। আচ্ছা, বোর্ড টাইপের মুছে দিচ্ছি, ঠিক আছে? বায়োলজিটা গেল, এবার ফিজিক্সে আসছি। আচ্ছা, থামস আপ থামস আপ থাম, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই থামস আপ দেবে কিন্তু সবাই, ঠিক আছে? যাতে আমি বুঝতে পারি, কারণ তোমাদের লেখা আমি বুঝতে পারছি না, অনেক ছোট ছোট আসছে। আসলে লাইভটা আজকে ল্যাপটপ থেকে শুরু করতে গিয়েছিলাম, কিন্তু অনেক সমস্যার জন্য কি একটা প্রবলেম দেখা দিচ্ছিল, যার জন্য মোবাইল থেকে করতে হলো, এবং মোবাইলে লেখাগুলো এত ছোট আসছে। আচ্ছা, ফিজিক্সে আসি। ফিজিক্সের জন্য কি বই পড়বে শোনো, যারা ইংলিশ মিডিয়ামে রয়েছো তোমাদের তো এনসিইআরটি পড়তেই হবে, কারণ তোমাদের স্কুলের যে পরীক্ষা হবে, বোর্ডস পরীক্ষা, ওখান থেকে প্রশ্ন আসবে, তো তোমাদের এনসিইআরটি পড়তে হবে। যারা বাংলা মিডিয়ামে রয়েছো তাদের ফিজিক্সের এক্সট্রা করে কোনো বই কেনার দরকার নেই। ফিজিক্সের জন্য তোমরা কি করবে, তোমরা তোমাদের স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, ইলেভেন এর পরীক্ষা দেওয়ার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রকাশনী যে বই পাওয়া যায়, ছায়া প্রকাশনী একটা বই, বইটা আমি দেখাচ্ছি, এটা তোমাদেরকে কিনতেই হবে, কারণ স্কুলে যে প্রশ্নগুলো হবে সেটা এই বই থেকেই হবে। এক সেকেন্ড, বইটা আমি এখানে দেখাচ্ছি, এটা শুধুমাত্র কিসের জন্য, তোমার স্কুলের পরীক্ষার জন্য, ঠিক আছে? কিন্তু তোমাদের যারা যারা নিট দেবে তাদের এক্সট্রা করে কোনো বই পড়ার দরকার নেই, কারণ ফিজিক্সে কি ধরনের প্রশ্ন হয় আমি বলে দিচ্ছি। ফিজিক্সে কনসেপচুয়াল প্রশ্ন হয়, তোমাকে কনসেপ্টটা জাস্ট বুঝতে হবে, এবং ফিজিক্সে যে কোশ্চেন আসে তা আমাদের 90% কোশ্চেন ম্যাথমেটিক্যাল, মানে নিউমেরিক্যাল প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের অঙ্ক তোমাকে দিয়ে দেবে, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা দিয়ে দেবে, ঠিক আছে? যার জন্য ফিজিক্সে মেন আমাদের দরকার হয় কনসেপ্ট, কনসেপ্ট আমরা আমাদের ওই বাংলা বইটা থেকেই হয়ে যাবে। কিন্তু ওই পড়ার সময় শুধু একটা জিনিস দেখতে হবে, যে প্রতিটা বাংলা শব্দের ইংরেজিটা আমাদের জানতে হবে, ঠিক আছে? সো ফিজিক্সের জন্য এক্সট্রা কোনো বই পড়ার দরকার নেই। যারা ইংলিশ মিডিয়ামে রয়েছো তোমরা এনসিইআরটিটা ফলো করতে পারো, এবং যারা ইংলিশ মিডিয়ামে আছো তোমাদের কনসেপ্ট এনসিইআরটি থেকে ক্লিয়ার হয়তো অত ভালো করে হবে না, তোমাদের জন্য একটা বই বলে দিচ্ছি, জানো অলরেডি তোমরা, সেটা হচ্ছে ফিজিক্সের জন্য একটাই ভালো, মানে বেস্ট বুক বলতে পারো, আরো অনেক ভালো বই রয়েছে, সেটা হচ্ছে এইচ সি ভার্মা। এই সিভার্মা যে কনসেপ্ট অফ ফিজিক্স রয়েছে এই বইটা তোমরা ফলো করতে পারো, আর তোমাদের টিচারও বলে দেবে, তোমাদের টিচারও এই বইটা করাবে। এছাড়া প্রিপারেশনের জন্য ডিসি পান্ডে আরো বেশ কিছু রয়েছে, সেগুলো তো পরে আসছি। ফিজিক্সের প্রস্তুতি আমরা কিভাবে নেব, ফিজিক্সের জন্য তোমাদের ক্লাস, তোমাদের নিটের জন্য ফিজিক্সের যত সম্পূর্ণ ক্লাস 11-12 যা পড়া রয়েছে সমস্ত কিছু আমি ইউটিউবে লাইভ এসে তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? ফিজিক্সে কি লাগবে মেন বললাম, কনসেপ্ট লাগবে, A to Z যতটুকু কনসেপ্ট, মানে যত সিলেবাসে রয়েছে সমস্ত কিছু ইউটিউবে এসে আমি ক্লাসে তোমাদের গোটা ফিজিক্স বুঝিয়ে দেবো। তোমাদেরকে কি করতে হবে, ক্লাসে আমি যা যা কিছু করবো সেগুলো বুঝবে, এবং সেগুলো জাস্ট নোটস বানাতে হবে একটা, ক্লাসে আমি যা কিছু করবো ওগুলো জাস্ট একটা আলাদা নোট খাতা বানাবে, নোট খাতাতে A to Z যা কিছু আমি করবো সেগুলো নোট খাতাতে টুকবে, আমি পড়াবো বাংলাতে কিন্তু শব্দগুলো আমি ইংলিশে লিখবো, যাতে সবাই ক্লাসগুলো করতে পারো, পরীক্ষাতে যাতে আমাদের সুবিধা হয়। সো ফিজিক্স যে আমি ক্লাসগুলো করাবো সেই ক্লাসে যা কিছু বলবো সেগুলো A to Z তোমরা নোট করতে থাকবে, এবং পরীক্ষার আগে, নিট পরীক্ষার আগে ওই নোটটা পড়লে হয়ে যাবে, অন্য কোনো বই পড়ার দরকার নেই। অনেকে এই বই পড়তে বলবে, অনেক বলবে এনসিআরটি ফিজিক্সের জন্য এনসিআরটি পড়ার দরকার নেই, ঠিক আছে? যে ক্লাসে করাবো নিটের জন্য সেইটুকুই যথেষ্ট। এবার ক্লাসে যা কিছু নোট করালাম সেগুলো তো নোট পড়বে, রিভিশন করবে, এবং ক্লাসে লাইভ ক্লাসে এসে আমি যে প্রশ্নগুলো সলভ তোমাদের করাবো, যতগুলো প্রচুর প্রশ্ন সলভ করবো, ঠিক আছে? তোমাদের আমি ক্লাসে এসে অনেক প্রশ্ন সমাধান করাবো, সেই প্রতিটা প্রশ্ন তাদের উত্তরগুলো প্র্যাকটিস করতে হবে আমার সাথে, হোমওয়ার্ক দেবো ডেলি ডেলি, অনেকগুলো করে হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো করবে, যেগুলো হবে না সেগুলো পরের দিন আমি করিয়ে দেবো, যেগুলো আমি ক্লাসে করাবো আর যেগুলো হোমওয়ার্ক দেবো শুধুমাত্র ওগুলো যদি করো নিটের জন্য সাফিসিয়েন্ট, অন্য এক্সট্রা কোনো বই নেওয়ার দরকার নেই। বোঝা গেল? শুনে হয়তো আজব লাগছে, ওগুলো করলে হয়ে যাবে, হয়ে যাবে। যেগুলো আমি কি বলছি লাইভ ক্লাসে যা যা করাবো সেগুলো নোটস বানাবে,
লাইভ ক্লাসে যত প্রশ্ন উত্তর সমাধান করাবো সেগুলো জাস্ট প্র্যাকটিস করবে, সেগুলো নোট খাতাতে আলাদা নোট খাতায় টুকবে, তার সাথে যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো যদি করো এনাফ, সেগুলোকে ভালো করে বুঝে সেগুলোকে রিভিশন দেবে, সেগুলো করলে হয়ে যাবে, এনাফ বলতে পারো। আমি কেন বলছি এনাফ হয়ে যাবে, কেন হয়ে যাবে দাদা, তোমার কি এত এক্সপিরিয়েন্স রয়েছে যে তুমি যেগুলো করাবে ওর মধ্যে থেকে আসবে? দেখো আমার অত এক্সপিরিয়েন্স নেই, কিন্তু কেন ওর মধ্যে হয়ে যাবে? আর যদি কারো এক্সট্রা কিছু করার থাকে সেটা বলবো। দেখো বিভিন্ন যে পপুলার সংস্থাগুলো রয়েছে, যা কিছু করানো হয়, যত এ টু জেড প্রশ্ন করানো হয়, ঠিক আছে, ফিজিক্সে সমস্ত প্রশ্ন আমি ইউটিউবে তোমাদের এখানে করিয়ে দেবো, ঠিক আছে। বিভিন্ন যত নামি দামি তোমার যত সংস্থা রয়েছে, নাম আমি এই মুহূর্তে নিচ্ছি না, কিন্তু তারা যত প্রশ্ন উত্তর করায়, ঠিক আছে, এবং তারা তাদের যেগুলো করায় সেগুলোর মধ্যে থেকে প্রতি বছর নিটে চলে আসে, নিটে মূলত, ঠিক আছে, ফিজিক্সে যা যা করানো হয় ওর মধ্যে থেকে চলে আসে। তো তারা যেগুলো করাবে আমিও সেখান থেকে করে নিচ্ছি, আমারও করা হয়ে যাচ্ছে, সেগুলোকে আমি ওখান থেকে শিখে এসে তোমাদের ইউটিউবে শিখিয়ে দেবো, যার ফলে তোমাদের কি হবে, ইউটিউবে তোমরা ফ্রিতে বলতে পারো, বা আমি তোমাদের শিখিয়ে দেবো যেগুলো করাবো ওগুলো করলে মোটামুটি হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। এবার তা সত্ত্বেও ক্লাসে আমি যা করাবো সেগুলো তোমরা করলে, হোমওয়ার্ক যেগুলো দেবো সেগুলো এ টু জেড করলে, তারপর যদি তোমার মনে হচ্ছে হ্যাঁ আমি আরো করতে পারবো, ঠিক আছে, বায়োলজি ওই দিক থেকে এনসিইআরটি করছো, সমস্ত কিছু করার পর যদি দেখি হ্যাঁ ফিজিক্স আমি আরো বেশি প্র্যাকটিস করতে পারবো, তাহলে তোমরা কি করতে পারো পরবর্তীতে, এখন দরকার নেই, এখন আমি যেগুলো করবো এগুলো করতে থাকো, তারপর তোমার পরের দিকে যদি মনে হয় আমি আরো বেশি করতে পারবো, তাহলে যেটা করতে পারো ফিজিক্সের এই বইটা নিতে পারো, এসি ভার্মা, কনসেপ্ট অফ ফিজিক্স বাই এসি ভার্মা, এই বইটা নিতে পারো। এই বইটারও সমস্ত কিছু করা দরকার, নিটে ফিজিক্স কোশ্চেন খুব সোজা আসে নিটে, ঠিক আছে, জয়েন্ট এন্ড তোমার আইআইটি যেতে তো কঠিন আসে, কিন্তু নিটের ফিজিক্স কোশ্চেন খুব সোজা আসে, যেগুলো করাবো ওগুলোতেই হবে, তা সত্ত্বেও যদি কারো এক্সট্রা করার ইচ্ছে থাকে, এইসি ভার্মার যে অবজেক্টিভ যে প্রশ্নগুলো থাকে, ঠিক আছে, বড় প্রশ্নগুলো করা দরকার নেই, অবজেক্টিভ ওয়ান টু যে কোশ্চেনগুলো থাকে সেই অবজেক্টিভ কোশ্চেনগুলো করে নিলে হয়ে যাবে, এর বেশি আর যাওয়ার দরকার নেই, এর বেশি আর যাওয়ার দরকার নেই, এর বেশিও যদি কেউ যেতে চাও তাহলে তোমরা যে কোনো একটা ভালো সংস্থা, অ্যালেন বা ফিজিক্সওয়ালা, অ্যালেন বা পিডাব্লিউ, এই সংস্থাগুলো বা আকাশে নিতে পারো, যে কোনো একটা সংস্থার মডিউল কিনতে পারো পরবর্তীতে, ওগুলো এখন দরকার নেই, মডিউল কিনে নিতে পারো, তাদের যে মডিউলে প্রশ্নগুলো থাকবে সেগুলোকে প্র্যাকটিস করতে পারো, কিন্তু ইনিশিয়ালি এত বই কেনার দরকার নেই ফিজিক্সে, বায়োলজিতে বই কি কি কিনতে হবে বলে দিয়েছে। ফিজিক্সে কি করবে, তোমাদের স্কুলের পড়ার জন্য যে বই কিনতে হয় ওই বইটাই পড়বে, আর সাথে আমি ইউটিউবে তোমাদের যা যা প্রশ্ন উত্তর করাবো, ঠিক আছে, সেগুলো করলে এনাফ, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সেগুলোরই নোটস পড়বে, ওগুলো রিভিশন দেবে, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা কে কি বলছে, আচ্ছা ফিজিক্স ক্লিয়ার হলো, ফিজিক্সের জন্য কি করতে হবে, ক্লাসে যা করবো সেগুলো নোটস করতে হবে, পরীক্ষার জন্য ওই নোটসগুলোকে বারবার রিভিশন দিতে হবে, ক্লাসে যা অঙ্ক করানো হবে, যা হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো করতে হবে, তাহলে এনাফ, বোঝা গেল? আমি অন্য একটা লাইভে এসে বলে দেবো কিভাবে নোট খাতা বানাবে, কিভাবে কি করবে, সে সমস্ত কিছু পরে বলে দেবো। দাদা ক্লাস কবে, তো ক্লাস 20 তারিখ থেকে শুরু হবে, সামনের 20 তারিখ থেকে, ঠিক আছে, আজকে 16 তারিখ মনে হয়, 20 তারিখ থেকে। আচ্ছা ফিজিক্স কি ক্লিয়ার, যদি ক্লিয়ার হয়ে থাকে একটু ক্লিয়ার টাইপ করো, যারা যারা রয়েছো ফিজিক্স যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার টাইপ করো, ঠিক আছে, মুছে দিচ্ছি, বেশ ঠিক আছে। এবার আসি কেমিস্ট্রিতে, কে কি বলছো দাদা, যেই নিয়ে কিছু বলো, আজকে নিটের ক্লাস, নিট হবে। আচ্ছা কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রির কথা যদি বলি একটু বলে দিই ভালো করে, দেখো বায়োলজিতে প্রায় সমস্ত প্রশ্ন এনসিইআরটি থেকে আসে, ফিজিক্সের জন্য কিভাবে পড়াশোনা করবো বললাম, ফিজিক্সের জন্য এনসিইআরটি দরকার নেই। এবার কেমিস্ট্রির জন্য কি করবে, কেমিস্ট্রির জন্য আমি হালকা একটু বলে দিচ্ছি, কিন্তু কেমিস্ট্রির জন্য তোমরা অন্য আর একটা টিচারের একটু গাইড নাও, ঠিক আছে, গাইডেন্স নাও। কেমিস্ট্রির মধ্যে তিনটা ভাগ থাকে, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। এর মধ্যে যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটা রয়েছে, ঠিক আছে, কেমিস্ট্রিতে যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি রয়েছে, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটা এ টু জেড প্রতি বছর প্রশ্ন এনসিইআরটি থেকে আসে, তাহলে কেমিস্ট্রির ইনঅর্গ্যানিকের জন্য এনসিইআরটি ফলো করলে হয়ে যাবে। এনসিইআরটি বইটা, ইংলিশ বইটা নিয়ে নেবে, যদি ইংলিশে অসুবিধা হয় বাংলাটা তার সাথে বাংলাটা নিতে পারো, যদি ইংলিশে অসুবিধা হয় তার সাথে বাংলা নিতে পারো, কিন্তু এনসিইআরটি বইটা কিসের জন্য লাগবে, ইনঅর্গ্যানিকের জন্য, ঠিক আছে। বাকি যে ফিজিক্যাল রয়েছে ফিজিক্যালের জন্য এনসিইআরটি পড়ার দরকার নেই, আর অর্গ্যানিকের জন্য এনসিইআরটি দরকার নেই, ঠিক আছে।
এবার অর্গানিক আর ফিজিক্যাল এগুলো কোথা থেকে পড়বে, এগুলোও তোমরা একটা কাজ করো, যেহেতু কেমিস্ট্রিতে আমার অত কি বলবো, কেমিস্ট্রি সম্পর্কে অত আমার জানকারিও নাই বলতে পারো, অতটা জ্ঞানও নেই, তো তোমরা একটা কাজ করবে অন্য কোনো একটা টিচারের সাথে আলোচনা করবে, যে টিচারে তোমার সংস্পর্শে রয়েছে যারা, আর নিটের জন্য যারা প্রিপারেশন দেয় তোমাদের আশেপাশে যদি কোনো টিচার থাকে তাদের সাথে আলোচনা করবে, বা ইউটিউবে দেখবে যেই স্যার তোমাকে ইউটিউবে যারা পড়াচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে, তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছে, তারা কোন বইকে সাজেস্ট করছে, তারা কোন বই নিতে বলছে, তো যার কাছ থেকে তুমি পড়বে তারা যেই বই থেকে তোমাকে পড়তে বলবে সেই বইটা নেবে, যার ফলে তোমার সুবিধা হবে। আমি এখানে কিছু বই বলে দেবো, এবার তুমি অন্য এক জায়গায় ধরো কেমিস্ট্রি পড়ছো, আমি তার কেমিস্ট্রি পড়াবো না, আমি ফিজিক্স পড়াবো, সো কেমিস্ট্রি আমি পড়াবো না, আমি বলে দিলাম, তোমরা কিছু বই মার্কেটে কিনে নিলে, এবার ভালো বই বলবো আমি বললে, কিন্তু ওই টিচার যদি তোমাকে অন্য কিছু করতে বলে সেক্ষেত্রে তোমার একটু অসুবিধা হবে। তো একটা কাজ করবে, তোমাদের তো ক্লাস 11 পড়তে হবে, 12 পড়তে হবে, স্কুলের জন্য পড়তে হবে, আবার এটার জন্য প্রিপারেশন নিতে হবে, তো তার জন্য যেই টিচারের কাছে তোমরা কেমিস্ট্রি পড়বে ওই টিচারের সাথে আলোচনা করবে যে নিটের জন্য কোন বই নেব। এবার আরেকটা জিনিস এখানে বলে দিই, তোমাদের মধ্যে যাদের যাদের সম্ভব যে আশেপাশে যদি কোনো অফলাইন সেন্টার থাকে, ঠিক আছে, অফলাইন যদি কোনো কোচিং সেন্টার থাকে যারা নিটের জন্য প্রিপারেশন মানে প্রস্তুতি নিটের প্রস্তুতি করায় যারা, ঠিক আছে, নিজের প্রিপারেশন দেয় যারা, যদি সম্ভব হয় সেই সংস্থাগুলোতে তুমি জয়েন হতে যেতে পারো, ঠিক আছে, যদি টাকা খুব একটা বেশি না লাগে জয়েন হতে পারো। জয়েন হলে সুবিধাটা কি হবে বলো তো, জয়েন হওয়ার পর অবশ্যই দেখবে বুঝতে পারছো কিনা, যেখান থেকে বুঝতে পারবে সেখানে জয়েন হবে। এবার জয়েন হলে সুবিধাটা কি হবে, তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে, ঠিক আছে, যে ওখানে তোমাকে ডেইলি এই ক্লাসগুলো থাকবে, ডেইলি তোমাকে হোমওয়ার্ক দেওয়া হবে, ডেইলি তোমাকে ডিপিপি দেওয়া হবে। তো যদি অফলাইন কোনো সেন্টারে জয়েন হতে পারো, যদি তোমার আশেপাশে থাকে বেশি ডিস্টেন্স নয়, তাহলে গিয়ে সেখানেও জয়েন হতে পারো, সেখানে যা করাবে সেগুলোকে করতে থাকবে, তাতে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে তুমি, ঠিক আছে। তাছাড়া তোমার কাজ যদি তোমার কাছে এরকম হয়, তোমার কাজ সামনেই বা তোমার বাড়ির কাছে একটা তোমার কোনো একটা সংস্থা রয়েছে, তো সেখানে যদি জয়েন না হও এবং তুমি শুধু সম্পূর্ণরূপে যদি ইউটিউবের উপর ভরসায় থাকো, হয়ে যাবে, ইউটিউব থেকে পড়ে হয়ে যাবে, অনেকে আছে শুধু ইউটিউব থেকে পড়ে তোমার ক্লিয়ার করে দেয়, কিন্তু সমস্যাটা কি, তোমাকে নিজেকে ডিসিপ্লিন হতে হবে, ঠিক আছে। ইউটিউবে থাকলে কি হবে, ইউটিউবে তো আছে পড়া, হ্যাঁ পড়বে একদিন, পড়বে একদিন, একটা রুটিন মেনটেন করাটা টাফ, যদি কেউ নিজে ডিসিপ্লিন হয়ে রুটিন মেনটেন করে পড়তে পারো তো ইউটিউব থেকেও হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, কিন্তু যদি তুমি দেখছো না আমি ইউটিউব থেকে পড়তে পারছি না, অসুবিধা হচ্ছে, তাহলে কোনো একটা সংস্থায় জয়েন হতে পারো, এই মুহূর্তে জয়েন যদি না হতে পারো পরেও হতে পারো, এখন আগে নিজে থেকে পড়ার চেষ্টা করে দেখো নিজে থেকে হচ্ছে কিনা, ঠিক আছে। কেমিস্ট্রির জন্য আমি কি বলবো, কেমিস্ট্রি যে ফিজিক্যাল পার্টটা রয়েছে, হ্যাঁ, সেই ফিজিক্যাল পার্টটা মূলত আমাদের যে ছায়া প্রকাশনীর বই হয় বাংলার, সেই বইটা থেকে ফিজিক্যাল পার্টটা মোটামুটি হয়ে যাবে। আর অর্গ্যানিকের জন্য একটা ভালো বই রয়েছে, সেটা হচ্ছে MS চৌহানের, MS চৌহানের একটা বই রয়েছে, তোমরা যার যে টিচারের সাথে আলোচনা করবে টিচার বলবেই এই বইটা সম্পর্কে, এই বইটা তোমার অর্গ্যানিকের জন্য ভালো। আর কেমিস্ট্রির MCQ প্র্যাকটিসের জন্য, মানে MCQ মানে বিভিন্ন ধরনের প্রশ্ন প্র্যাকটিস করার জন্য যে বইটা ভালো সেটা হচ্ছে ওই একই NCERT ফিঙ্গার টিপস, বায়োলজির জন্য যেটা নিতে বললাম কোশ্চেন প্র্যাকটিসের জন্য, কেমিস্ট্রির জন্য ওটা নিতেই হবে, সব টিচারই নিতে বলবে NCERT ফিঙ্গার টিপস, সো বায়োলজি আর কেমিস্ট্রির জন্য NCERT ফিঙ্গার টিপসটা বইয়ে নিয়ে রাখতে পারো। বাকি যেই টিচারের কাছে কেমিস্ট্রি পড়বে তার সাথে আলোচনা করবে নিটের জন্য কোন বইটা ফলো করতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা অনেক বলছে দাদা যেই কবে বলবে, যেই কবে দাদা, যেই যেই সম্পর্কে কালকে আলোচনা করবো, আচ্ছা একদম ক্লিয়ার কাট পুরো রিভিশন করে দিচ্ছি, আজকে কি কি জানলাম, নিট পরীক্ষা কবে দিতে হয়, অবশ্যই HS পরীক্ষার পরে, নিট পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যে তোমাকে উচ্চ মাধ্যমিকে 50%-এর উপরে 50%-এর উপরে তোমাকে রেজাল্ট করতে হবে, ঠিক আছে, বাকি HS এর জন্য অত মাথা ঘামিয়ে লাভ নেই, 50% তোমরা পেয়ে যাবে, নিটের জন্য যখন প্রস্তুতি নেবে ওখানে 50% তুলতে খুব একটা বেশি অসুবিধা হবে না, ঠিক আছে, কারণ একই সিলেবাসই পড়া আমাদের, নিটে শুধু কি MCQ টাইপের প্র্যাকটিস হবে, পরীক্ষার 2-3 মাস আগে একটু বড় প্রশ্ন লেখারও প্র্যাকটিস করে নেবে HS পরীক্ষার আগে, বাকি 11-এর রেজাল্ট কোনো মতে পাশ করলেই হবে, সেটা নিয়ে চাপ নিতে হবে না। নিট পরীক্ষায় 180টা MCQ থাকে সেটা আলোচনা করলাম, পুরো কোশ্চেন প্যাটার্ন আমরা আলোচনা করলাম, কাট অফ কত যায়, তুমি যদি সরকারি কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে কত নাম্বার তুলতে হবে 720-এর মধ্যে সেটা আলোচনা করলাম, বিভিন্ন ক্যাটাগরির জন্য, আর কোন বইগুলো ফলো করবে, সাথে এটা বললাম ফিজিক্সের তোমাদের ফিজিক্সটা আমি এখানে করিয়ে দেবো, ঠিক আছে, এটা বললাম, এই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা হলো। এবার বলো নিট রিলেটেড অন্য কোনো ডাউট কি তোমাদের মধ্যে আছে, নিট পরীক্ষা সম্পর্কিত, নিট পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত কোনো যদি ডাউট থাকে জানো। আচ্ছা যেই সম্পর্কে কালকে বলে দেবো, IIT যেই জন্য কালকে আলোচনা করবো, ঠিক আছে, ওটার জন্য একটু বেশি পড়াশোনা করতে হবে নিটের থেকে অবশ্যই। আচ্ছা একজন দাদা PW জয়েন করবে, হ্যাঁ PW ভালো সংস্থা জয়েন করতে পারো, কিন্তু আগে জয়েন না করে আগে তুমি একটা কাজ করো, ফ্রি ক্লাসগুলো দেখো, ঠিক আছে, ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেখো, ফ্রি ক্লাসগুলো করে দেখো তোমার ভালো লাগছে কিনা, তুমি টাইম দিতে পারছো কিনা, সমস্ত করার পর যদি হ্যাঁ টাইম হচ্ছে তাহলে অবশ্যই জয়েন করো, খুব ভালো, জয়েন করতে পারলে অবশ্যই জয়েন করো, অসুবিধার কি আছে।
আচ্ছা, নিট রিলেটেড কারো যদি কোনো ডাউট থাকে ডাউটগুলো জিজ্ঞেস করতে পারো। ভাষার সমস্যাটা বলে দিলাম, বাংলা ভাষায় পরীক্ষা দেবে না ইংলিশে, পরীক্ষা হলে তুমি বাংলা ইংলিশ দুটোই পাবে, বাংলার প্রশ্ন পাবে ইংলিশও পাবে, কিন্তু পড়াশোনাটা আমরা বাংলা ভাষায় তোমাদের আমি বোঝাবো, আর হচ্ছে প্রশ্ন যে সমাধানগুলো আমরা ইংলিশে করবো, ঠিক আছে? ইংলিশে কেন করবো সেগুলো সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি, ভাষাগত আশা করি কোনো ডাউট নেই। স্যার আর্টসের কিছু বলো, আর্টস তো আগের দিন আলোচনা করে দিয়েছি যে আর্টসে কী কী ক্যারিয়ার অপশন রয়েছে, তো সেইগুলো দেখে নেবে। এক্সাম কবে? এক্সাম তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে হবে, অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে এক্সাম হবে। হ্যাঁ দাদা, কবে থেকে ক্লাস হবে? ক্লাস আমাদের 20 তারিখ থেকে আমি ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? ক্লাস শুরু করার আগে কিছু জিনিস আমাদের প্রস্তুতি নিতে হবে ক্লাসের আগে, সেই প্রস্তুতিগুলোর জন্য একদিন লাইভে এসে বলে দেবো। একজন বলছে আমার কোশ্চেন কেন রিপ্লাই করেছো বিশ্বজিৎ অফিসিয়াল, তুমি কি কোশ্চেন করেছো, তোমার কি কোশ্চেন ছিল, তুমি কোশ্চেনটা আরেকবার রিপিট করো, বাদ চলে গেছে হয়তো। এ বাবা, এত তাড়াতাড়ি কমে যাচ্ছে। এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার কোথায় হয় ওগুলো নিয়ে এখন মাথা খাটানোর কি দরকার? আগে প্রস্তুতি নাও, পড়াশোনা করো, ক্লাস ইলেভেনটা ভালো করে প্রস্তুতি নাও। ক্লাস, আরেকটা জিনিস বলে দিই, ক্লাস টুয়েলভে থেকে ক্লাস ইলেভেন কিন্তু অনেক বেশি কঠিন। হ্যাঁ, সো ক্লাস ইলেভেনে একটু কষ্ট হবে, ক্লাস ইলেভেনটা কষ্ট করে ভালো করে করো, টুয়েলভে গিয়ে একটু ইজি লাগবে, ইলেভেনটা একটু কঠিন রয়েছে আগে বলে দিচ্ছি। আচ্ছা, একজন বলছে জেইর ফিজিক্স, হ্যাঁ জেইর ফিজিক্সও করাবো, কিন্তু জেইর ফিজিক্সের জন্য তোমাকে এক্সট্রা, আর আমি যতটা করাবো সেখান থেকে তুমি শিখে যাবে, ঠিক আছে? কিন্তু তারপরে তোমাকে আরো অনেক বেশি প্রশ্ন সমাধান করতে হবে, আমি বই বলে দেবো, এই বইগুলো এই বইগুলো বা বেশ কিছু সংস্থা রয়েছে তাদের মডিউলগুলো নিয়েও তুমি প্র্যাকটিস করতে পারো, যেই সম্পর্কে রিলেটেড তথ্য কালকে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, জেইর ফিজিক্সও করাবো, ঠিক আছে? একজন বলছে নিট ক্র্যাক করতে গিয়ে 12 খারাপ হয়ে যাবে না তো? আচ্ছা দেখো, 12-এ তোমার, তুমি যদি এরকম মাথায় রাখো যে আমি 12-ও ভালো রেজাল্ট করব, আমি নিটও ক্র্যাক করব, তাহলে হবে না, হবে না বাস্তব এটা। তুমি যদি নিটের, তোমার লক্ষ্যটা তোমার একটা স্থির করতে হবে, তুমি ফার্স্ট অফ অল তুমি যদি নিট ক্র্যাক করো তুমি একটা ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবে, ডাক্তারি নিয়ে পড়বে, MBBS ডাক্তার হয়ে যাবে, তুমি HS-এর রেজাল্টে কি ভাজা খাবে? HS-এর রেজাল্ট দিয়ে কি করবে? HS-এর রেজাল্ট কোনো কাজে লাগবে না তোমার জীবনে যদি তুমি ডাক্তারি লাইনে যেতে চাও, HS দিয়ে কি করবে তুমি? HS খারাপ হয়ে যাবে না তো? তোমাকে শুধু টার্গেট রাখতে হবে HS-এ যাতে 50%-এর উপরে বেশি নাম্বার পেয়ে যায়, 50-এর বেশি নাম্বার পেয়ে গেলে হয়ে গেল। আরো একটা জিনিস বলে দিই, এই 50%-এর কথা বলছি এটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, ঠিক আছে? যারা নিট দেবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট মিলে তোমাকে কত তুলতে হবে? এই তিনটে সাবজেক্ট মিলে তোমাকে 50% তুলতে হবে, 50%। এখানে একটা ভালো খবর আর একবার জানিয়ে দিই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে স্কুলে প্র্যাকটিক্যাল হবে, স্কুলে প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল 30-এর মধ্যে হয়, স্কুলে প্র্যাকটিক্যাল ঠিকঠাক করে দিলে, বা অনেক স্কুলে তো প্র্যাকটিক্যাল হয়ও না, যেটা বাস্তব সেটাই বলছি, প্র্যাকটিক্যাল হয় না ওই নাম্বার দিয়ে দেয় ফুল নাম্বার অনেক, আর যাদের প্র্যাকটিক্যাল হয় তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলে, তো আমি আশা করতে পারি 50%-এর মধ্যে 25-30%, 30-ই ধরি যদি ফুল ধরি, 30% তো তোমার প্র্যাকটিক্যালি দিয়ে দেবে, পরীক্ষা না দিয়ে 30% পেয়ে যাচ্ছ, বাকি 20% তো MCQ, তো তুমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, MCQ থেকে অনেক নাম্বার চলে আসবে, বাকি এক দুটা বড় প্রশ্ন পরীক্ষা লিখে আসতে পারলে HS-এ পাস, তো HS-এ পাশের নিয়ে অসুবিধা হবে না। এমন যদি টার্গেট নাও যে আমি HS-এ খুব ভালো রেজাল্ট তুলবো, 90%-এর উপরে HS আনবো, তাহলে তোমার গোল নিট হওয়া উচিত নয়, তোমার গোল হওয়া উচিত আমি HS-এ ভালো নাম্বার তুলবো, তারপরে অন্য কোনো একটা কলেজে গিয়ে BSc ডিগ্রি করবো বা অন্য কিছু করবো, ওই লাইনে যেতে হবে তোমাকে, ঠিক আছে? কারণ HS-এর জন্য যদি, শুধু HS-এর জন্য যদি খাটো, HS-এ বড় বড় প্রশ্ন আসবে, ব্যাখ্যাধর্মী প্রশ্ন, সেগুলো যদি ভালো করে পড়ো, সেগুলোতে বেশি টাইম দাও, তাহলে নিটের জন্য প্রস্তুতির টাইম কি করে দেবে? যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে? সো নিট 12 খারাপ হয়ে যাবে না তো? 12-এর রেজাল্টে কি করবে? আমি আরেকবার বলছি 12-এর রেজাল্ট তো কাজে লাগবে না তোমার কোনো, ঠিক আছে? তুমি যদি নিট ভালো করে দিতে চাও, সো কে কি বলছো ওগুলো মাথা দেওয়ার দরকার নেই, অনেকে বলো তোর HS-এর রেজাল্ট খারাপ হলো, খারাপ হলো হলো, আসল খেলা তো তুমি দেখাবে নিট পরীক্ষায়, না? কে কি বলছে, কে কি বলছে এই ছেলে পড়াশোনা করছে না, 12 খারাপ হয়ে যাবে, অসুবিধা নেই, আসল খেলা তো আমরা নিটে দেখবো না, কারণ আমাদের টার্গেট হচ্ছে
এমবিবিএস করো, তো সেক্ষেত্রে এইচএস এর মান চিন্তা কেন ফেলবো আমরা? দাদা বায়োসাইন্স আর পিওর সায়েন্স ফর নিট, বায়োসাইন্স পিওর সায়েন্স অবশ্যই, বায়োসাইন্স নিটের তো সাবজেক্ট এই তিনটাই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট, সাথে হয়তো তোমাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে ম্যাথ হয়তো নিতে হতে হবে, নিতে হবে হয়তো, তো সেটা ফোর্থ সাবজেক্ট হিসেবে থেকে যাবে, এইচএস এর জন্য কোনোভাবে লিখে দেবে ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকবে, ওটা বাদ চলে যাবে, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। আর যদি কারো ম্যাথ ভালো লাগে ম্যাথটা পড়বে অসুবিধা নেই, কিন্তু নিটের জন্য এই তিনটে লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে, বায়োসাইন্স লাগবে নিটের জন্য। ওকে দাদা, নিটের পর এমবিবিএস হয় তো অবশ্যই, নিট পরীক্ষা যদি তুমি নিট ইউজি যে পরীক্ষাটা দেবে সেটাতে কোয়ালিফাই করলে তো অবশ্যই গভর্নমেন্ট, কত নাম্বার পেলে আমি বললাম, অত নাম্বার যদি পাও তাহলে একটা গভর্নমেন্ট তোমার মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাবে, সেখান থেকে ডিগ্রি করে নেবে, তারপর তার পরবর্তী পড়াশোনা ঠিক জানতে হবে, কলেজে ঢুকে গেলে সমস্ত কিছু ধীরে ধীরে জানতে পেরে যাবে। দাদা আমার কোশ্চেনের রিপ্লাই দাও প্লিজ, কী কোশ্চেন করলে তুমি, কোশ্চেন এতজন কোশ্চেন করছো, ওকে আশা করছি আর কারো কোনো তেমন ডাউট নেই, নেট রিলেটেড কোনো ডাউট নেই, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন যা কিছু তোমাদের কোশ্চেন আসছে, এখন যা কিছু কোশ্চেন আসছে সমস্ত কিছু জেই রিলেটেড, জেইর কোশ্চেনগুলো কালকে অ্যান্সার করবো, ঠিক আছে। ওকে আচ্ছা, একদম দাদা, প্রাইভেট প্রাইভেট কলেজে যদি ভর্তি হতে চাই কি করতে হবে? প্রাইভেট ওই নিট পরীক্ষা দিতেই হবে, নিট পরীক্ষা দিলে তারপর যদি তুমি যত নাম্বার পাবে সেই নাম্বার যদি তোমার গভর্নমেন্ট কলেজে না হয় ওই নাম্বার নিয়ে তুমি তখন প্রাইভেট কলেজে ভর্তি হতে যাবে, প্রাইভেট কলেজে ডাক্তারি তো অনেক খরচ, 50 লাখের উপরেও চলে যায়, অনেক খরচ। দাদা 11-12 ম্যাথ ফোর সাবজেক্ট রাখবো না অনলি বায়োসাইন্স নেব? দেখো আমি যতটা জানি যে ফোর্থ সাবজেক্ট নিতেই হয়, একটা বাধ্যতামূলক একটা রাখতেই হয়, তোমার আমি ঠিক এটা জানি না, তুমি স্কুলের টিচারের সাথে আলোচনা করবে, যদি শুধুমাত্র বায়োসাইন্স নিয়ে হয়ে যায়, যদি ম্যাথ কোনো ফোর্থ সাবজেক্ট যদি নিতে না হয় তাহলে অবশ্যই বায়োসাইন্স, কিন্তু আমি যতটা জানি তোমাকে 6টা সাবজেক্টই নিতে হবে, সায়েন্স নিয়ে পড়ছো মানে আমি যতটা জানি 6টা সাবজেক্টই তোমাকে নিতে হবে, বাংলা ইংলিশ থাকছে, তার সাথে 4টে সাবজেক্ট নিতেই হবে। এবার তুমি যখন ফর্ম ফিল আপ করবে স্কুলে তখন ওই ফোর সাবজেক্টের জায়গায় একটা সাবজেক্ট লিখে দিতে হয়, তো যারা নিট পরীক্ষা দেবে তারা ফোর সাবজেক্টের জায়গায় ম্যাথ লিখে দেবে, ওটা জাস্ট লেখাই থাকে, ঠিক আছে। বাকি যখন তোমার পরীক্ষা হবে এইচএস, ওই পরীক্ষাতে 6টা সাবজেক্টের মধ্যে যেই 5টাতে তোমার ভালো নাম্বার সেই 5টাকেই ধরা হবে, যেটাতে কম নাম্বার সব থেকে সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে, বাংলাতে কম নাম্বার হলে বাংলা ফোর সাবজেক্ট হয়ে যাবে, ওটা পরবর্তীতে হয়, কিন্তু নিটের নিটের যদি প্রিপারেশন নাও ম্যাথ অবশ্যই ফোর সাবজেক্ট থাকবে। গভর্নমেন্ট কলেজে কত ফিস আছে এগুলো সম্পর্কে পরে আলোচনা করা হবে, ঠিক আছে। ওকে চলো বাই, আশা করি বুঝতে পেরে গেছো, লাস্টের লাইভটা শুধু শুধু আমি টানছি, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, মানে কালকে যেই সম্পর্কে আলোচনা করবো, নিট রিলেটেড A to Z আলোচনা করে দিলাম, যারা নিট প্রিপারেশন নেবে বায়োলজির জন্য কী কী বই নিতে হবে, ফিজিক্স কী করবে, কেমিস্ট্রি কী করবে সমস্ত কিছু বলে দিয়েছি, জাস্ট বইগুলো জোগাড় করে নাও আর এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। আচ্ছা দাদা কমার্সের জন্য কিছু, কমার্সের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো বলেছি, একটু ওয়েট করো। আচ্ছা যেই নিট এটা ফিজিক্সের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমরা শুরু করবো সে হচ্ছে 20 তারিখ থেকে, হ্যাঁ 20 তারিখ থেকে ক্লাসগুলো শুরু হবে, 20 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। আজকে রাখছি তাহলে, টাটা সবাইকে, গুড নাইট, গুড নাইট সবাইকে, টাটা। ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত ডাউট রয়েছে কালকে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো, A to Z সমস্ত কিছু, আজকে যেমন নিটটা ক্লিয়ার করে দিলাম, গুড নাইট, গুড নাইট। কে কে আছে একবার নাম তোমাদের হালকা একটু নিয়ে নি। আচ্ছা বিউটি মারিক, গুড নাইট। আর কে কে আছো, স্টেটাস ক্রিয়েশন নিজের নাম দিয়ে রাখবে, স্টেটাস ক্রিয়েশন, গুড নাইট। অলিক সামন্ত, থ্যাংক ইউ, আচ্ছা ওয়েলকাম। ট্রেন, তোমাদের কী কী নাম দিয়ে রেখেছে, ট্রেন্ডি ট্রেন্ডস, গুড নাইট। অভিজিৎ মণ্ডল, গুড নাইট, চলো। সানু, গুড নাইট। সোমনাথ, গুড নাইট। সোনু, শায়দ আফরিদ, শায়দ আফরিদ, গুড নাইট। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। তারপরে কে কে আছো, আচ্ছা সাহিলি ঘোষ, গুড নাইট। আচ্ছা সবাইকে গুড নাইট, টাটা, ঠিক আছে।
অনেকজনের নাম নিয়ে নিয়েছি, দেখা হচ্ছে কালকের ক্লাসে। কালকে আমরা যেই সম্পর্কে আলোচনা করব, আর নিট সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিলাম, তবুও কোনো কিছু যদি জানার থাকে ভিডিও কমেন্ট করবে, ঠিক আছে? অন্য কোনো একটা ভিডিওতে কমেন্ট করবে, এই এখন এখানে কমেন্ট করবে না, এটা তো লাইভ চ্যাটে থাকবে, এটা দেখবো না পরে। দাদা আমার নামটা নয়, গুড নাইট। প্রিয়জিৎ হালদার, গুড নাইট। চলো রাখছি আজকে এখানে, ঠিক আছে, টাটা। আচ্ছা প্রিয়া দাস, গুড নাইট। আর কি কি রয়েছ? স্বপ্নদীপ দাস, গুড নাইট। স্নেহা জানা, গুড নাইট। চলো।